আজকে আমরা আলোচনা করব পদার্থের কঠিন অবস্থা সম্পর্কে। এখানে ব্যাধিস ল্যাটিস উল্লেখ করা হয়েছে। ব্যাধিস ল্যাটিসের কেলাস সংখ্যা 7টি এবং কেলাস জারক বা ল্যাটিসের সংখ্যা 14টি। এর মধ্যে সরল বা আদিম একক সংখ্যা 7টি, দেহকেন্দ্রিক একক সংখ্যা 3টি, পৃষ্ঠকেন্দ্রিক একক সংখ্যা 2টি, প্রান্তকেন্দ্রিক একক সংখ্যা 2টি। এখান থেকে MCQ আকারে প্রশ্ন আসে যে ব্যাভিস ল্যাটিসের সংখ্যা কয়টি। উত্তরে ব্যাভিস ল্যাটিসের সংখ্যা 14টি বা ল্যাটিসের সরল বা আদিম একক সংখ্যা কয়টি। উত্তরে 7টি। এই এরপরে আলোচনা করব ঘনাকার বিভিন্ন একক কোষে কণার সংখ্যা নির্ণয়। আসে এখানে একটি কেলাসের ঘনাকার কেলাসের চিত্র দেখানো হয়েছে। এই চিত্রে ঘনকের কৌণিক বিন্দুর সংখ্যাও 4টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবং কৌণিক বিন্দুতে যে কণাগুলো রয়েছে সেই কণাগুলি এইরূপ 8টি ঘনাকার একক কোষের সাধারণ কোণ, সাধারণ কণা। সুতরাং একটি একক কোষে কণাটির অবদান 1/8। অপরদিকে পৃষ্ঠকেন্দ্রিক যে কণাগুলো রয়েছে সে কণাগুলি 2টি অনুরূপ একক কোষের সাধারণ কণা হিসাবে বিবেচিত হয়। সুতরাং একটি একক কোষের জন্য ওই কণাটির অবদান 1/2। দেহকেন্দ্রে যে কণাটি থাকে সেটি একটি একক কোষের নিজস্ব কণা। সুতরাং দেহকেন্দ্রিক একক কোষে কণাটির অবদান 1। এবার আসা যাক এই ছক সম্পর্কে। এখানে সরল বা আদিম একক কোষে মোট কণা সংখ্যা নির্ণয় করতে গেলে একক কোষের কৌণিক বিন্দুগুলিতে মোট কণার সংখ্যা, যেহেতু একক কোষের মোট কৌণিক বিন্দু সংখ্যা 8 এবং এই কৌণিক বিন্দুতে অবস্থিত কণার অবদান 1/8, সুতরাং মোট কণার কৌণিক বিন্দু সংখ্যার সঙ্গে একটি কণার অবদান গুণ করা হয়েছে। অর্থাৎ 8×1/8=1। সরল বা আদিম একক কোষে পৃষ্ঠতলগুলিতে কোনো কণা থাকে না, এই কারণে এই কণার সংখ্যা 0 এবং দেহকেন্দ্রে কোনো কণা থাকে না, অর্থাৎ কণার সংখ্যা 0। সুতরাং সরল বা আদিম একক কোষে মোট কণার সংখ্যা 1+0+0=1। অনুরূপভাবে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে মোট কণার সংখ্যা 4। এই 4টি কীভাবে এলো? পৃষ্ঠকে আমরা জানি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণা একক কোষে কৌণিক বিন্দুতে কণাগুলো ছাড়াও প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রবিন্দুতে কণাগুলো অবস্থান করে। সুতরাং কৌণিক বিন্দুতে মোট কণার সংখ্যা 8×1=1 এবং পৃষ্ঠতলগুলিতে মোট কণার সংখ্যা 6×1/6, কারণ ঘনকের 6টা তল থাকে, 1, 2, 3, 4, 5, 6, তাই 6 দিয়ে গুণ করা হলো। সুতরাং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে মোট কণার সংখ্যা 1+3+0=4। এরপর চলে যাব দেহকেন্দ্রিক একক কোষ সম্পর্কে। দেহকেন্দ্রিক একক কোষে কৌণিক বিন্দুগুলিতে মোট কণার সংখ্যা 8×1/8=1। পৃষ্ঠতলগুলিতে মোট কণার সংখ্যা 0 এবং দেহকেন্দ্রে অবস্থিত মোট কণার সংখ্যা 1। তাহলে দেহকেন্দ্রিক বা একক কোষে মোট কণার সংখ্যা 1+0+1=2। এই হল বিভিন্ন ঘনাকার একক কোষে মোট কণার সংখ্যা নির্ণয়ের সারণি। এরপর আমরা চলে যাব ঘনাকার কেলাস গঠনকারী কোনো ধাতু বা আণবিক যৌগে ডব্লু গ্রাম পরিমাণে কণার সংখ্যা ও একক কোষ সংখ্যা নির্ণয়ের নিয়ম। ডব্লু গ্রাম কোনো পদার্থে, সেই পদার্থটা ধাতু বা আণবিক যৌগ হতে পারে, তার কণার সংখ্যা নির্ণয়ের নিয়মটি হলো W/m×n, যেখানে m হচ্ছে পদার্থের আণবিক বা পারমাণবিক ভর। পারমাণবিক ভরটা শুধুমাত্র ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য। n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান 6.022×10^23।
এরপর সরল বা আদিম ঘনাকাকার একক কোষের ক্ষেত্রে একক কোষের সংখ্যা নির্ণয়ের সূত্রটি হল 1×W×N/M। পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের ক্ষেত্রে একক কোষের সংখ্যা নির্ণয়ের সূত্রটি হল 1/4×WN/M। দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের ক্ষেত্রে একক কোষের সংখ্যা হল 1/2×WN/M। এবার একটি সমস্যা অর্থাৎ একটি কোশ্চেনের মাধ্যমে সমস্ত বিষয়টি দেখানো হলো। প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করো। প্রশ্নটা দেওয়া হয়েছে, সোডিয়াম ধাতুর কেলাস দেহকেন্দ্রিক একক কোষ দ্বারা গঠিত। 9.2 গ্রাম সোডিয়াম এর একক কোষের সংখ্যা নির্ণয় করো, যেখানে সোডিয়ামের পারমাণবিক ভর 23। এই প্রশ্নটার উত্তর আমি করে দিয়েছি। দেখো, এখানে প্রদত্ত সোডিয়ামের ভর ব্র্যাকেট W=9.2 গ্রাম এবং প্রদত্ত সোডিয়ামের পারমাণবিক ভর 23। সুতরাং 9.2 গ্রাম ধাতু সোডিয়ামে সোডিয়াম পরমাণু সংখ্যা 9.2/23×অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ W×N/M। এই সূত্র দিয়ে এই মানগুলো বসিয়ে পাওয়া গেছে। যেহেতু সোডিয়াম ধাতু দেহকেন্দ্রিক একক কোষ গঠন করে, আমরা জানি দেহকেন্দ্রিক একক কোষের মোট কণার সংখ্যা 2, এই ছকে তোমরা দেখো। সুতরাং যেহেতু সোডিয়াম ধাতু দেহকেন্দ্রিক একক কোষ গঠন করে, সুতরাং কণার সংখ্যা হবে 2। সুতরাং 9.2 গ্রাম ধাতব সোডিয়ামে একক কোষের সংখ্যা 1/2×9.2×6.002×9.10^23/23। এইভাবে এর মানটা হলো 1.2044×10^23। এইভাবে আমরা কোনো একটি ধাতু বা আণবিক কেলাসের কণার সংখ্যা এবং একক কোষের সংখ্যা নির্ণয় করতে পারবো। এইরূপ প্রবলেম তোমাদের গাণিতিক সমস্যায় দেওয়া হয়েছে, সেই গাণিতিক সমস্যা থেকে এই রকমভাবে করে নেবে। এরপর আমরা আলোচনা করব কোনো কেলাসাকার যৌগের একক কোষে উপস্থিত কণা সংখ্যা থেকে উক্ত যৌগের সংকেত নির্ণয়। এখানে একটি প্রবলেম দেওয়া হয়েছে, এই প্রবলেমের সমাধান করে বিষয়টিকে বোঝানো হয়েছে। প্রবলেমটি ভালোভাবে দেখো। একটি যৌগ পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার কেলাস দ্বারা গঠিত। উক্ত কেলাসে একক কোষের কৌণিক বিন্দুগুলি এ পরমাণু এবং পৃষ্ঠকেন্দ্রগুলি বি পরমাণু দ্বারা অধিকৃত। যদি একটি বি পরমাণুর পৃষ্ঠকেন্দ্র থেকে নির্দিষ্ট হয়, তবে যৌগটির সম্ভাব্য রাসায়নিক সংকেত কী হবে? আমি এখানে প্রবলেমটা করে দিয়েছি, অ্যান্সারটা করে দিয়েছি, ভালোভাবে লক্ষ্য করবে। প্রতিটি একক কোষে এ পরমাণুর সংখ্যা 8×1/8=1। যেহেতু এ পরমাণু একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থান করেছে, একক কোষের কৌণিক বিন্দুতে এ পরমাণু যেহেতু রয়েছে, সুতরাং এ পরমাণুর সংখ্যা হবে 8×1/8=1। অপরদিকে ঘনাকাকার একক কোষের পৃষ্ঠতলের সংখ্যা হচ্ছে 6। সুতরাং প্রতিটি একক কোষে বি পরমাণু সংখ্যা 5×1/2=5/2টি। যেহেতু পৃষ্ঠকেন্দ্র থেকে একটি বি পরমাণু নির্দিষ্ট হয়, সুতরাং পৃষ্ঠতলের সংখ্যা হবে 6 থেকে 1 বার, সুতরাং 5। এই কারণে 5 দিয়ে করা হয়েছে। এরপরে উক্ত একক কোষে এ ও বি পরমাণু সংখ্যার অনুপাত অর্থাৎ H:B=1:5/2=2.5। সুতরাং যৌগটির সম্ভাব্য রাসায়নিক সংকেত হবে A:B5। এইভাবে সমস্যার সমাধানের মাধ্যমে আমরা কোনো কেলাসাকার যৌগের সংকেত নির্ণয় করতে পারি।